এটা হচ্ছে একটা রোজ ডায়মন্ড টেবিল ল্যাম্প। এটার স্পেশালিটি হচ্ছে এটা থেকে যখন আলো বা রিফ্লেকশন তৈরি হয় সেটার শেপটা একটা গোলাপ বা রোজের মতো দেখতে। তো এই ডায়মন্ড টেবিল ল্যাম্পটা বেশ কয়েকটা কালারের হয়, তো আমার কাছে যেটা আছে এটা হোয়াইট কালারের। তো এটাকে আনবক্স করি। ওয়াও, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে। তো এর সাথে আর কী কী আছে দেখি এবার। এর সাথে আছে এরকম একটা ইউএসবি কেবল, একটা রিমোট কন্ট্রোলার দেওয়া আছে, দেখুন, একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন পেপার, এটা যাতে শিপিংয়ের সময় সেরকমভাবে আঘাত না পায় যে কারণে একটা ফোমও দেওয়া আছে, এরকম একটা ফোম এভাবে লাগানো থাকে। ওয়াও, এটা তো একটা ডায়মন্ডের মতো দেখতে লাগতেছে, যাই হোক এটা দেখতে অনেক সুন্দর। আর এটা অ্যাক্রাইলিক একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যা দেখতে এরকম ক্লিয়ার, কাঁচের মতো মনে হলো আসলে কাঁচ দিয়ে না, এটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এটাতে চার্জ করার জন্য এরকম একটা পোর্ট আছে, এটা ইউএসবি টাইপ সি, যথেষ্ট ফাস্ট চার্জিং হয় এটা দিয়ে। তো এটার অন অফ সুইচ হচ্ছে এরকম দুটো প্রান্ত আছে, তার মধ্যে উপরের যে অংশটা আছে এরকম টাচ সিস্টেম, যে টাচ করি তাহলে এটা চালু হবে। আর এভাবে যদি প্রেস করে ধরে থাকি কিছুক্ষণ তাহলে এটা আবার বন্ধ হয়ে যাবে। তো এটার মজা এরকম দিনে তো পাওয়া যাবে না, যখন রাতের বেলা আমরা এটাকে চালু করব তখন দেখতে অনেক সুন্দর লাগে, আর এই শেপটাও রাতের বেলা আমরা দেখতে পাবো অন্ধকারে। তো এটার সাথে যে রিমোট কন্ট্রোলারটা দেওয়া আছে এটাকে কানেক্ট করা খুবই ইজি। তো রিমোটের ব্যাটারির সাথে এরকম একটা ইনসুলেটর দেওয়া থাকে, যখনই আমি এটাকে সরিয়ে ফেলবো তখনই রিমোটের ব্যাটারিটা রিমোটের সাথে কানেক্ট হয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো কালারের বাটন দেওয়া আছে, প্রায় 15টা কালার দেওয়া আছে, এটা অন অফ সুইচ। তো চলুন এটাকে রাতে বা অন্ধকারে চালিয়ে দেখি, দেখি দেখতে কতটা সুন্দর লাগে। তো যেহেতু এটা একটা শৌখিন টাইপের জিনিস সেই হিসেবে এটার প্রাইস প্রায় 700 টাকার আশেপাশে। তো আমাদের কাছে এটা পাঠিয়েছে অ্যামাজন অনলাইন শপ, থ্যাংকস অ্যামাজন আমাদের কাছে এই রোজ ডায়মন্ড টেবিল ল্যাম্পটি পাঠানোর জন্য। আপনারা চাইলে তাদের কাছ থেকে এটা কিনতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।